ঘুম থেকে উঠি এইরকম বৃষ্টি দেখলে আমার মন শুধু খালি আঞ্চন আঞ্চন করে। আমার মতন কে কে আসো যে তোমরা মনের মধ্যে শুধু খালি নাচার ইচ্ছা করে? জানি বন্ধুগণ তোমরা অনেকেই আসো খালি নাচতে নাচতে ইচ্ছা করে, কিন্তু বেশি নাচানাচি করলে তো ওই তো না, একটু কাজ কাম করতে লাগবো না বন্ধুগণ। যেই দেখছে আমার মা, আমি বহুত বেশি খুশি হয়ে গেছি আজকে। আমার মা কাছে বেশি খুশি খুশি হইস না রে গো, যা যা রান্না করার যা রান্না করার যা। আমি হচ্ছে মা গো মাই, তুমি দিকে আমার একটু খুশিও দেখতে পারো না, হ্যাঁ কিছু করার আসেন বন্ধুগণ, এদিকে তো ঝগড়া শুরু করে দিচ্ছে। আমি হচ্ছে ঠিক আছে ঠিক আছে, আমি রান্না করার যেলাম। তো রান্না করা যাওয়ার আগে বন্ধুগণ তোমরা দেখাই দেয় যে একটা রশি দেখা নেই, রশির মধ্যে একটা গাছ হয়েছে, এখানে আমি চাল কুমল গাছ লাগাইছি। কে কে কুমড়া পাতা খাইতায় শীতল দিয়ে বড় আমার হই, আমি তোমরা খাওয়াই মুখ, ঠিক আছে বন্ধুগণ। রান্না করা যাওয়ার আগে আমার একটু মুখ দেখাই দিই তোমরা, তোমরা আবার হইবা মুখটা দেখাইলাই না এখানে। আর এখানে রান্না করা যাওয়ার আগে আমি হইরাম দেখো এখানে পুঁইশাক গাছ লাগাইছিলাম বুঝছো না বন্ধুগণ, কিন্তু এটা তো বড়ইবার নামই নাই। আমি কইছি তো বাবু আমি তো কিতা করতাম, আমি আজকে পুঁইশাকের রেসিপি করতাম, যা তুমি পুঁইশাক লই আও। তা পুঁইশাক লই আইছে, এটা আমি দেখাই দিই এখানে কিতা কিতা কাটা হয়েছে, এখানে মিষ্টিলাও কাটা হয়েছে, পেঁপে ঝিঙ্গা টমেটো কোয়াশ, এদিকে কচু, এদিকে মেইন তো পুঁইশাক, তো বুঝবাই পুঁইশাকের ডাটাটা আলাদা করছি আর পাতা আলাদা করিয়া কাটিয়া রাখছি। আমি তোমরা দেখাই মুখ কীরকম রান্না করি বুঝছো না বন্ধুগণ, আর তোমরা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করিও। এখানে ইসা মাছ, তো ইসা মাছ দেখলে আমার জিনিস মনে হয় ইসায় হয় মিসা হতা সান্দুয়ায় হয় হাসা হতা, আমি শিখছিলাম ছোটো থাকতে। আর এখানে অত মানে আমি শস্য বাটা দিয়া দেখিও সামনে বানাই বন্ধুগণ, তোমরা তো মনে করবা আমি কিছু কাজ কর্ম পারি না, আজকে আমার রেসিপি দেখিয়া কইও তোমরা ভালো, যদি ভালো লাগে ভিডিওটা যত পারো যত পারো যত পারো যত পারো বন্ধুগণ শেয়ার করিও, ঠিক আছে। তো এখানে আমি বাটাবাটি শুরু করে দিলাম, কারণ অত একটু তো মিক্সচার হইতো না, আমার মায়ের হয়েছে এমনই তুই তো কইলাম না, কইয়া লাভ নাই, ডেলি আমার ভালো তুই মুটাই গেছিস মুটাই গেছিস কাজ কাম কর। তো এটা আমি নিজে কিন্তু বাটলাম, তোমরা যদি বিশ্বাস না করো এটা লাগে আমার হাত দেখাইলাম, দেখলাম না আমার হাত দেখে তো বুঝতে পারা এই যে কোমল কোমল হাত, এটা তো আমারই হাত হইব, এটা তো আমার মার হাত আর হইতো না, তো মা না কিন্তু আমি বাটলাম, আমি বাটলাম, তোমরা বা বিশ্বাস করতে না, বিশ্বাস করিও বন্ধুগণ তোমরা, আমি কোনো সময় মিশা কথা কই না, এক দুইটা কইতে কইতে পারি কিন্তু বেশি কই না, হ্যাঁ কই কই এক দুইটা কইমু কিন্তু বেশি কইতাম। তো আমার বাটাবাটি হয়ে গেছে, তো চলো এখন গ্যাসটা অন করি। তো প্রথমেই করলাম গ্যাস অন, গ্যাস অন করিয়া তো বুঝলাই বাকি অতটা কইতে লাগবো না, গ্যাস অন করিয়া কিতা করতে লাগবো, যেটা আমি তো রান্না করার ইচ্ছা এটার মধ্যে রান্না করবা, ঠিক আছে। দিলাম একটু তেল, তেল একটু দিছি দেখছো না, হ্যাঁ এখন আমি হেলদি খাইমু যাতে আমি স্লিম হয়ে যাই। তো তারপরে দিলাম পাঁচফোড়ন, তোমরা জিরাও সম্বার দিতে পারো, তারপরে এখানে দিছি ধানু লঙ্কা, তোমরা নর্মাল লঙ্কাও দিও, আমরা তো জানো একটু বেশি ঝাল খাই। তারপরে এখানে যা যা আছে যে কচু কোয়াশ ওয়াশ মানে যা যা আছে সব কিছু সবজি দিলাম, খালি টমেটোটা দিতাম না, কারণ টমেটোটা তো জানো বেশিরভাগ নরম হয়ে যায় তাড়াতাড়ি, এদের কারণে টমেটোটা পিছিয়ে ফড়ে দিম। তো এখানে দিয়া নাড়াচাড়া করমু, একটু করিয়া একটু লবণ দিব, লবণটা দিমু কারণ বুঝছো না বন্ধুগণ তাড়াতাড়ি একটু জিনিস সবটা সবজিতে নরম হয়ে যাবো। তারপরে একটু হলুদ দিছি, হলুদ হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করলাম বন্ধুগণ। এখানে বিরাট বড়ো একটা ভুল করছি, কিতা কইতাম তোমার সঙ্গে গল্প করার জ্ঞান নেই, আমি বহুত বড়ো জিনিস ভুল করছি। আমি ইসা মাছ আসলো না, ইসা মাছ ইতারে নিয়মে বাঁচতে আসলাম, না বাজিয়া এই ইসার তেলও এই জিনিসটা বানাইতে আসলাম, কিন্তু তোমার সঙ্গে গল্প করার গিয়ে আমি সব কিছু ভুলে গেছি। তো তাড়াতাড়ি কিতা করছে ওই দিকে আমি এখানে ইসাটাই বাজবো, ইসা জানো নি বন্ধুগণ ইসারে বেশি বাজবা না, ইসা বেশি যদি বাজাতে যাইব গিয়া গন্ধ আরাম যাইব গিয়া, ওইদিকে এদিকে পয়সা করো এদিকে আমি ইসা বাজলাম। আর এদিকে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ো, মানে কিতা হইতাম কত সুন্দর, মানে কিতা হইতাম কত সুন্দর আবহাওয়া। তো ইসা বাজা আমার ওই গেছে, ইসারে আমি একটা বেশি পাচ্ছি না, তোমরা দেখতেই পারে বেশি পাচ্ছি না। আর এদিকে আমার প্রায় ওই যে এটা বোয়াইছে 80% হয়ে গেছে, এর মধ্যে আমি ওখান দিলাই মোট টমেটো, এখন টমেটোটা দিয়া আবার নাড়াচাড়া করিয়া তারপরে আবার ঢাকনা দিয়া রাখবো একটু সময়, আরও সফট হইতো তোমরা বুঝছো না সফট হইতো, তো রাখি দিলাম সফট হওয়ার লাগে। তারপরে খুলছি, খুলিয়া দেখি মাইক মাই বাক্কা দেখি সফট হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আগে তো আমি হাত দিয়া ধরছি, এখন তো আর হাত দিয়া ধরা যেত না, গরম হয়ে গেছে, তারপর নেকড়া দিয়া ধরলাম। তারপর এখানে যে শস্যর পেস্টিটা করিয়া রাখছি, এখানে শস্য আর রসুন দিছি আর কিছু না, তারপর এখানে গুঁড়া মরিচ দিছি, তারপর জিরা দিছি, হলুদ তো আগেই দিলাইছে, হলুদ আর রাখতো না, একটু ধনিয়ার গুঁড়া দিছি, গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করতে আবার বন্ধুগণ ডাকিয়া রাখে দিব, ঠিক আছে বন্ধুগণ। তারপরে এইখানে মধ্যে আমার মায়ের রাখে, ওই তাড়াতাড়ি আয় দেখতে নি একটা জিনিস বন্ধুগণ, এখানে জানো নিও দেখো 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 এটা সাপনা, কিন্তু সাপনা এটা কুশিয়া উঠছে বুঝছো না, চলো ইচ্ছা চলো এটা দড়ি বাবু আর বাই বাজারে গেছে, তারা দেখাইমো আবার পরে, চলো উঠ না উঠ তুই তো এখানে করে আমার লোক এখানে করে বহুত কষ্ট করে উঠাইছি, ঠিক আছে। তো চলো বাবু তালারে বাই তালারে দেখাইমু, দেখানির পরে তালারে সারি দিমু, তালারে আওয়ার পরেই দেখো দেখাইলাম, চলো তারা আই গেছে, হঠাৎ দেখি তারা আই গেছে, তারা দেখাই আমার বাইয়ে কয় সার না সার, আমি বলছি সারমু তো তোরা দেখানি লেগে আনছি, মাই গুমাই আমার বাইয়ের আজকে বার্থডে, তোমরা সবাই উইশ করিও, ঠিক আছে। তো বার্থডে উপলক্ষে তার বাজার আইছে দেখো ইলিশ মাছ, মাই গুমাই যে বড় বড় ইলিশ মাছ আনছে বাবুয়ে আর কি বার্থডের উপলক্ষে, তোমরা যারা যারা তারা উইশ করছেন তোমরা একটু তারা উইশ করিও, আর
দেখাইও যে আমার ভিডিওটিও খর্তা দিত কোনো জায়গা গেলে আমার ক্যামেরাম্যান বন্ধ হ্যাঁ তো ক্যামেরাম্যান বনেই না তো চলো বন্ধুগণ এখন ইটারে কুচিয়া ইটারে শাড়ি দিয়ে কষ্ট লাগে ছুটো রয়েছে তো শাড়ি দিয়ে তো ওই নালা যেন ছুটো মুটো মানে এটা এমনি ড্রেন একটা বালা ড্রেনটা এমনি কিছু না তো ওইটার মধ্যে প্রথম দেখো নড়াচড়া করে না কিন্তু বন্ধুগণ এটা জিন্দা দেখো 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 দৌড়ে 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 গেছে গিয়া ওই দেখো দেখো যারা গিয়া তো গেছে গিয়া আর এদিকে আমার প্রায় কুক হয়ে গেছে আর কি তো এখন আমার যেটা ফাতা এটা আলাদা করিয়া রাখছিলাম এখন ফাতাটা দিলেইছি তো ফাতা দিয়া জল উল দিবা না ফাতার থেকে তোমরা তো জানো এমনি বেজান জল উঠে শাকের মধ্যে আবার ডাকিয়া দিবা এখানে দেখো 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 আমার শ্রেণীর থেকে কিনে কিনে লাগিয়ে গেছে উপরে দেখো ফাতা থেকে খুঁজলাম না ফাতা থেকে দেখো কীরকম জল বাইর দেখো কালারটা কী সুন্দর আইসে না কী সুন্দর আইসে না বন্ধুগণ তারপরে এখন কী দেখো জানো নি বন্ধুগণ এখন ইসা মাছ যেটা বাজিয়ে রাখছে নানি হ্যাঁ ইসায় খুব বেশি মিশা কথা হয় হ্যাঁ আর ইসা মাছ নানি বন্ধুগণ বাঁচলে পরে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না তারপরে এখন ইসা মাছটা নিতে ছাড়িয়ে দিলাম আর তোমরা খুব তোমরা বুঝাইতে পারতাম না অত সুন্দর গন্ধ বাইর নানি অত সুন্দর গন্ধ বাইর ইচ্ছা এখন এখনই খাইলে দাম এখনই খাইলে দাম কিন্তু আমার ঘরে তো ইলিশ মাছ আইছে এখন আমি ইতা খাইতাম না ইলিশ মাছ খাইতাম ইতা খাইতাম না ইলিশ মাছ খাইতাম তো আমার রান্নাটা কীরকম লাগছে তোমরা সবে জানাইও আর দেখো কালারটা খুব সুন্দর হয়েছে না এখন পাঁচ মিনিট নাড়াচাড়া 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 দিয়া দিয়া তো ওই যেব কমপ্লিট আর খার খার এইরকম কে কে এইরকম রেসিপি বানাইয়া খাইছো আর যারা যারা খাইছো না একবার আমার হতায় একবার হইলাম একবার একবার বেশি না একবার আমার হতায় খাইয়া দেখিও তোমরা যদি বালা না লাগে তো কীটা হইলাম বন্ধুগণ তুমি তোমরা আমার এক দুই তিনটা গালিও দিলাইও হ্যাঁ কিন্তু গালি খাওয়ার ইয়েও আইতো না কারণ জানি বহুত বেশি বহুত বেশি বহুত বেশি স্বাদ হইব হ্যাঁ এদিকে তো আমার দুষ্টা ভাই আজকে খুব বেশি খুশি আজকে তার বার্থডে সকাল থেকে উঠিয়ে না যা নমুনা ঝমুনা শুরু করছে আজকে আমার বার্থডে আজকে আমার বার্থডে আমি খুঁজি তো কীটা হয়েছে তোমার বার্থডে মানুষের আর বার্থডে হয় না নি হ্যাঁ তো বারে 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 আমার কাছে যাইব আর গিয়া বলবো বার্থডে মানে বুঝো না নি বন্ধুগণ তার আমি কিছু গিফট করতাম মানে হইয়া লাভ নেই একদম দুষ্টা যে দুষ্টা হ্যাঁ কোনো দিন বালা হইত না তোমরা তার একবার উইস উইস করিও তারা তাই হ্যাঁ খুব বেশি খুশি হইব বুঝো না নি বন্ধুগণ কইও তাইর ভিডিও দেখে তোমার উইস করছে তাই হাতে তো আরও বেশি খুশি হইব তাই ভিডিওটা এখানে শেষ করি বাই বাই বন্ধুগণ।